এটা প্রথম সপ্তাহ সগৌরবে চলেছে এবং তারা অনুরোধ করেছে দ্বিতীয় সপ্তাহ তারা চালাবে। সাতাও সিনেমাটা করতে গিয়ে এটি তো আপনারা দক্ষিণবঙ্গ কিংবা অন্য কোনো অঞ্চলেও করতে পারতেন, না করে আসলে উত্তরবঙ্গকে কেন সিলেক্ট করে নেওয়া হলো? আচ্ছা, প্রথমত যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছিলো যে প্রথম একটি কাজ যখন আপনি করবেন, এই কাজটা করার আগে আপনার রিসার্চ দরকার হয়। তারপরে যেটা দরকার হয় যে এই রিসার্চের ভিতরে আপনাকে সব কিছু ডিটেলিং করতে হয়। তো আমি তো বড় হয়েছি এই উত্তরবঙ্গে, আমার বাড়ি হচ্ছে হলো গাইবান্ধা, কিন্তু আমি বড় হয়েছি লালমনিরহাট তিস্তা বাজার নামক একটি স্থানে আর কি। তো ওইখানে আমি এর ডিটেলিংটা জানি, আমার রিসার্চটা আগেই বাই বর্ন আমার হয়ে আছে। তো যেহেতু আমি এর সম্পর্কে সবচেয়ে বেশি জানি, যেটা আর দক্ষিণবঙ্গের কোনো নির্মাতা জানবে না, সেই জন্যই আমি উত্তরবঙ্গের কাজ করেছি। এখন আমি যখন দক্ষিণবঙ্গের একটি গল্পকে কানেক্ট করতে যাব, আমি কানেক্ট করতে পারবো না, সেইখানে করতে গেলে সেই দক্ষিণবঙ্গের কোনো নির্মাতাকে প্রয়োজন হবে, যে যার বেড়ে ওঠা ওই জায়গায়। তো এটাই মানে একদম অর্গানিক ওয়েতে, মানে কোনো উদ্দেশ্য প্রণীত হবে নয়। এই ছবি নিয়ে আশা কি? এই ছবি নিয়ে একটাই আশা যে আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষকে এই চলচ্চিত্রটি দেখাতে চাই, কারণ এই চলচ্চিত্র আসলে আঞ্চলিকতার গল্প বলা হচ্ছে, মূলত বিষয়টা এরকম না, শিকড়ের গল্প। তো যে কোনো মানুষের শিকড়ের গল্প যখন আমরা শুনি, তখন আমার নিজের শিকড়ের সঙ্গে আমি কানেক্ট করতে পারি। তো এই জায়গা থেকে আমরা চাই যে এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে 1,44,000 বর্গ কিলোমিটার আয়তন, এই আয়তনের ভিতরে মোটামুটিভাবে একটা বড় অংশের মানুষকে এই চলচ্চিত্রটি দেখাতে চাই। সব মিলিয়ে অবস্থা খুবই ভালো, কারণ প্রথমেই ধারণা করা হচ্ছিল কমার্শিয়াল সার্কিটের লোকজন যে এই সিনেমাটা চলবে না, কিন্তু এই সিনেমাটা আমরা এই যে রংপুর সাপলা সিনেমা হলের সামনে দাঁড়ানো, এটা প্রথম সপ্তাহ সগৌরবে চলেছে এবং তারা অনুরোধ করেছে দ্বিতীয় সপ্তাহ তারা চালাবে। এটা আমরা অনুরোধ করিনি, কিন্তু এই ইয়ের যে সাপলা সিনেমা হলের যে ম্যানেজমেন্ট কমিটি, তারাই রিকোয়েস্ট করেছে আমরা দ্বিতীয় সপ্তাহ চালাবো। তো এটাই প্রমাণ করে যে চলচ্চিত্র যেগুলো আমরা ইয়ে করছি, গল্প নির্ভর চলচ্চিত্র হলে এখানে পরিচিত মুখ খুব মানে প্রয়োজন নেই। আর পাশাপাশি হচ্ছে হলো যে চলচ্চিত্রের নির্মাণ যদি সঠিক থাকে, তাহলে এইটা দৈর্ঘ্য নিয়েও কোনো সমস্যা নেই, মানে আপনার যে কোনো দৈর্ঘ্যের হইতে পারে, কিন্তু গল্পটা দেখে এবং শুনে বের হওয়ার পরে মানুষের ভিতরে যদি একটা তৃপ্তি তৈরি করে, তাহলে সেটাই মানুষের কাছে মনে হবে যে টাকাও উসুল হয়ে গেল আর কি। না, এইটা সিনেমার লোকরা এটা ডিস্টার্ব করছে না, ডিস্টার্ব করছে হচ্ছে হলো যে সিনেমার ডিস্ট্রিবিউশনের যারা আছেন আর কি, যারা হলের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের শিক্ষার অভাব, শুধুমাত্র এইটুকুই। কারণ পৃথিবী বদলায় গেছে, মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, এটা এখনও তারা এই ঘুপচির ভিতরে বসে থেকে তারা এখনও জানেন না। প্রথমত হচ্ছে হলো একটি চলচ্চিত্রকে যখন আমি প্রদর্শনী করব একটি হলে, তখন আমাকে জানতে হবে যে বর্তমান সময়ের তরুণ সমাজ বা বর্তমান সময়ের শিক্ষিত মানুষরা তাদের রুচি কী, সেই রুচির পণ্য বা সেই রুচির যদি চলচ্চিত্র আমরা তাদের সামনে হাজির করি, তাদেরকে আবার হলে ফেরাতে পারবো। কিন্তু তারা মনে করছেন যে যেই সকল চলচ্চিত্র নিয়ে এসে তারা হলে ওদেরকে ফেরাতে চায়, সেই সকল চলচ্চিত্র তো এই সমাজের লোকজন দেখেন না। তো এইটা একটা মত মানে আপনার মতনৈক্য থাকবে, সেটা থাকে বলেই পৃথিবী সুন্দর আর কি। কিন্তু তার মধ্যে তারাই আসলে এগিয়ে যাবে যাদের যারা সংখ্যাগরিষ্ঠ হবে আর কি। এখন আমি বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষিতের হার অনেক বেশি, এবং বাংলাদেশের যে শিক্ষিত দর্শক, মধ্যবিত্ত শিক্ষিত দর্শক, তারা সত্যিকার অর্থে গল্প চায়, সিনেমায় আর কোনো অলংকার চায় না। সিনেমার ভিতরে আপনি কতগুলো ফাইটিং সিন দিলেন, বা সিনেমার ভিতরে কতগুলো নাচের সিন দিলেন, কতগুলো নগ্নতার সিন দিলেন, এগুলো না তারা চায় না। তারা চায় একটি নিখাত গল্প, এবং এই গল্প যদি মানে পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া যায়, তাহলে সব সিনেমাই চলবে।